এত সুন্দর একটা ব্রিজ ফটো না তুলে পারলাম না। আর আজকে যে ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি, ব্লগটার থাম্বনেলটা দেখে বুঝতে পারছো, সিডনি হারবার ব্রিজ, আই থিঙ্ক সিডনি হারবার ব্রিজ, ঠিক আছে? তো এইটা এই ব্রিজটার আদলে করা হয়েছে কোথায় না, বাবুঘাটে, আমাদের কলকাতাতেই বাবুঘাটে করা হয়েছে এই ব্রিজটা। এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, ওভারব্রিজ, এবং এটা কিন্তু 120 মিটার লম্বা, ঠিক আছে? আর যে কেউ এখানে গিয়ে দেখতে পারো, খুবই সুন্দর স্ট্রাকচারটা, রাত্রেবেলা অসাধারণ লাগে, এখানে পিকচারটা দেখতে পাচ্ছ তো, খুবই ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। এখন তোমরা দেখো কেমন লাগে। समझावा के ना तेरे बाजू लगदा जी, मैं तेनु समझावा के ना तेरे बाजू लगदा जी। বিশটার সঙ্গে সঙ্গে কিছুটা আমি বাবুঘাটের যে আশেপাশের যে অঞ্চলটা, অর্থাৎ গঙ্গা ঠিক না, হুগলি নদীর পাড়ে যে সৌন্দর্যায়ন করানো করা হয়েছে, তো সেইগুলোরও কিছু ফুটেজ আমি এখানে দিয়ে দেবো, দেখে নিও যারা যেতে চাও। তো একটা বিকেল একটা সন্ধে তোমরা স্পেন্ড করতেই পারো, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। যদি কারো কোনো মন খারাপ হয়, বা কেউ একা বোর ফিল করো, কেউ একা কারোর একা লাগে, বা কোনো একটা মন খারাপ থাকে, তো সেখানে আমি বলবো যে অবশ্যই ওখানে যাও, গিয়ে একটা বিকেল একটা সন্ধে তোমরা স্পেন্ড করো, নো ডাউটলি আমি বলছি খুব ভালো লাগবে। একদম কাছেই চক্ররেল আছে, অর্থাৎ ইডেন গার্ডেনের যে প্ল্যাটফর্মটা আছে, ট্রেনের প্ল্যাটফর্মটা আছে, সরি, সামনেই একদম পাশেই, মানে এই যে বোভার ব্রিজ এবং হচ্ছে বাবুঘাটের পাশেই কিন্তু রয়েছে ইডেন গার্ডেন, একটা স্টেশন রয়েছে এখানে, এভাবেও আসতে পারো, ট্রেনে করেও আসতে পারো, চক্ররেলের মাধ্যমে আসতে পারো। যে ট্রেনগুলো তোমার হচ্ছে মাঝেরহাট যায়, সেই ট্রেনগুলো তোমরা উঠলে দমদম থেকে ইজিলি তোমরা আসতে পারো, এছাড়া যে কোনো বাসে করে ইডেন গার্ডেনে আসতে পারলে কোনো অসুবিধা নেই, ওখান থেকে একটুখানি ইডেন গার্ডেন স্টেশন, এবং তার পাশেই হচ্ছে বাবুঘাটের এই যে সৌন্দর্যায়ন করা হয়েছে, আর হচ্ছে ব্রিজটা আছে, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, আর আমার তো খুব ভালো লেগেছে, দেখতে থাকো কেমন। এবং জায়গাটা খুবই সুন্দর, আমি ট্রেন থেকে দেখেছি, কখনো এখানে আসিনি, তো আজকে আসলাম। আমাদের আমার পেছনে আমি যখন ঘাটটা দেখছিলাম, আস্তে আস্তে আসছিলাম, তখন যেখানে নাকি প্রতিমাগুলো বিসর্জন, আমার দুর্গাপুজোর যে প্রতিমাগুলো সেগুলো বিসর্জন হয় এই ঘাটটাতেই, আর সেই জন্য এটা এইটা খুবই বিখ্যাত একটা স্থান। কিন্তু আমি এখন আনফর্চুনেটলি একটা রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, অর্থাৎ একজন জাদুঘর সালকিয়াতে ডুবে গেছিলেন, তিনি তার মৃতদেহ ওখানে বাবুঘাটে পাওয়া গেছে, এবং তার মৃতদেহটা দেখলাম আমি যখন যাচ্ছিলাম পাশ দিয়ে, তখন দেখলাম তার মৃতদেহটা তোলা হয়েছে এবং ওখানে রাখা আছে। তো গাইজ বলতে মানে বিশ্বাস করো, এতটাই খারাপ লাগছে নিজের, মানে কথাটা শেয়ার না করে আমি পারলাম না, যদিও ক্ষুদ্র ঘটনা, জীবন আছে মৃত্যু আছে, তো সেইটার সাক্ষী হয়েছে আমি, সবাই দেখছিল মৃতদেহটাকে, তো প্রথমে বুঝতে পারিনি আসলে, আমি প্রথম দেখলাম জলে ডোবা কোনো মানুষকে প্রথম দেখলাম আর কি, তো সেই ফিলিংসটা সত্যি আমার খুব মনটা খারাপ হয়ে গেল। তো কি আর করা যাবে, কিছু করার নেই, আমাদের হাতে তো নেই, দুর্ঘটনা দুর্ঘটনাই, তাই না? তো মন খারাপ করো না, আর মন ভালো করার জন্য নেক্সট একটা ব্লগ আসছে, তো সেটা দেখে অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যাবে আশা করছি। তো দেখতে থাকো আমার চ্যানেল, হাতে দেখো পাশে থেকো।